বন্ধুরা, আজকে খেলবো ক্রেজি ওয়াইফ। আশা করি তোমাদেরও গেমটি ভালো লাগবে। চলো গেমটি শুরু করা যাক। গেমটির মূল কাহিনী হচ্ছে, আমার বউ পাগল, আমাকে অনেক অত্যাচার করে, তো আমার বউয়ের হাত থেকে পালাতে হবে। ওকে, চলো, ডে ওয়ান শুরু হয়ে গেছে। অ্যান্ড ভাই, এখান থেকে হচ্ছে আমাকে পালাতে হবে, আর এখানে হচ্ছে আমার বউটা পাগল হয়ে গেছে, তো এটা বেজমেন্ট, এখানে আমাকে আটকিয়ে রাখছে আমার বউ, চলো এখান থেকে পালাতে হবে। ওকে, চলো এখান থেকে উপরে উঠে দেখি। পাগল বউ দেখতে পেলে ডান্ডা দিয়ে করে দেবে ঠান্ডা। চলো এ রুমে গিয়ে দেখা যাক কিছু পাই কি না। আশেপাশে তো কিছুই নাই, এখানে আমি লুকাতে পারবো যখন আমার পাগল বউটা আমাকে ধাওয়া করতে আসবে। চলো আরও দেখি কিছু পাই কি না। ওই যে দেখো সামনে পাগল বউটা, এবার আমাকে ধরতে পারলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে। চলো চলো উপরে গিয়ে পালাই, আমার পিছু নিয়েছে পাগলা বউ। কী করি কী করি, চলো এখানে গিয়ে লুকাই। ও ভাই, আমাকে দেখে ফেলেছে, আমাকে এখান থেকে পালাতে হবে। চলো এদিক দিয়ে পালাই, আমি নিচে নেমে পড়ি, তাহলে আমাকে হয়তো ধরতে পারবে না, এখানে হয়তো আসতে পারবে না। চলো এখানে ক্রোবার পেয়ে গেছি, ক্রোবারটা দিয়ে গেটটা খোলা যাক। আমাকে খুঁজে না পেয়ে চিৎকার দিচ্ছে, আমাকে সাবধানে খেলতে হবে গেমটা। এই ক্রোবারটা অনেক কাজের, চলো কোথায় কাজে লাগাতে হয় দেখি। এখানে কার আছে, আমি চাইলে কার স্কেপ করব, কিন্তু না, আমরা ডোর স্কেপ করব, তো কারের প্রয়োজন নাই, আমার এই কাটারটা লাগবে। চলো এখানে দেখি কিছু পাই কি না। এটা এখানে কিছু নাই, এই ডয়েরটার ভেতর কিছু আছে না, এখানেও তেমন কিছু। ও ভাই, পাগলা বউটা দেখে ফেলেছে, আমি তো এই রুমে ফেঁসে গেছি, চলো লুকাই, আমি এবার শেষ। আবার ডে টু থেকে শুরু হয়েছে। চলো এবার, কি খারাপ বউ, হাজবেন্ডকে এভাবে মেরে দিল, এবার অনেক সাবধানে খেলতে হবে, আমাকে ক্রোবার নিতে হবে। ও ভাই, আবার দেখে ফেলেছে, আমি এবার কোথায় পালাই, এদিক দিয়ে যাই, আমি ক্রোবারটা নেওয়া হবে, তো একটু ঘোরাতে হবে, না হলে আমাকে ধরে ফেলতে পারে, আমি এই রুমে ঢুকি। আসো আসো এদিক দিয়ে আসো, আমাকে ধরতে না পেরে রাগ করে চলে গেল, যাক আমার জন্য সুবিধা হয়ে গেল, আমাকে এই কাটারটা নিতে হবে, এটা দিয়ে আমার মেন্ডোরের শিকলটা কাটতে পারবো। চলো মেন্ডোরের শিকলটা কাটা যাক। আশেপাশে পাগলা বউটা কোথায় আছে আমার ঠিক জানা নেই, কখন হুট করে চলে আসতে পারে, আমাকে সাবধানে কাজটা করতে হবে। চলো শিকলটা কাটা যাক, এটা ফেলে দেই, আমার আর এটা লাগবে না, আমাকে ক্রোবারটা নিয়ে আসতে হবে। চলো ক্রোবারটা নিয়ে আসা যাক। তো ও ভাই, আবার দেখে ফেলেছে, এবার আমাকে ধরতে পারলে আমার খবরই আছে, চলো ক্রোবারটা নিতে হবে, এদিক দিয়ে যাই, তো এ রুমে এখন ঢুকতে গেলে আবার ফেঁসে যেতে পারি। চলো এদিক দিয়ে আগে ঘোরাই, এদিকে আসো এদিকে আসো, হ্যাঁ আমি লুকিয়ে পড়ি। ও ভাই, কোন জায়গায় থেকে এসে মেরে দিল, আমাকে তো দেখতেই পেয়েছিল না। ডে থ্রি শুরু হয়ে গেল, এবার আমাকে অনেক সাবধানে খেলতে হবে, এরকম পাগল বউ শত্রুরও যেন না হয়। চলো সাবধানে খেলতে হবে, আমাকে প্রথমে ক্রোবারটা নিয়ে আসতে হবে, ক্রোবারটা দিলে আমি মেন্ডোর স্কেপ করতে পারবো অনেকটাই, তো চলো ক্রোবারটা নিয়ে যাওয়া যাক। আবার কোথায় থেকে যখন হুট করে চলে আসতে পারে, আমাকে অনেক সাবধানে খেলতে হবে। তো ও ভাই, বলতে বলতেই পাগলা বউটা চলে এসেছে, তো আমি ঘোরাতে হবে, না হলে হবে না, আমাকে ধরে ফেলতে পারে। চলো চলো উপরে যাই, উপরে উপর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, না হলে আমাকে ধরে ফেলতে পারে, এখানে লুকাই। ও ভাই, আবার দেখে ফেলেছে, চলো 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 এখানে লুকানো যাবে না, এখানে লুকালেই আমাকে ধরে ফেলবে। কোথায় যাবো, এদিক যাবো না এদিক যাবো, এ বামে যাই, এই রুমের ভিতরে লুকাই, এই গেটটা লাগাই। ভাই গেটটা লাগছে না কেন, হ্যাঁ আলমারিতে লুকাই, আমাকে হয়তো দেখিনি, হ্যাঁ তুমি চিল্লাও, তুমি আমাকে ধরতে পারবে না, যাও তুমি। চলো চলো চলে গেছে, আমাকে আমার কাজ করতে হবে, সাবধানে কাজ করতে হবে, অনেক সাবধানে যেতে হবে, চলো চলো। ও ভাই, আবার মেরে দিল। আজকে তোমার দিন পাগলা বউ, পরের পাটে তোমাকে দেখে নেবো।